সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমরা গত লেকচারে শিখছি কিভাবে ট্রান্সফর্মারের ইএমএফ ইকুয়েশন বের করতে হয়। আজকের এই লেকচারের মাধ্যমে আমরা শিখবো ট্রান্সফর্মারের ইএমএফ ইকুয়েশন গুলোর মধ্যে কি কি ইকুয়েশন থাকে, অর্থাৎ ইকুয়েশনের ভিতরেও যে ইকুয়েশন গুলো আমাদের লাগে ম্যাথ করতে, সেইগুলো আমরা এখন শিখবো। ওকে, তারা অবশ্যই চ্যানেল থেকে আগের লেকচারগুলো দেখে নিবে, কারণ আগের লেকচারগুলো না দেখলে পরবর্তী লেকচারগুলো তোমাদের জন্য বুঝতে সমস্যা হবে। তাহলে চলো শুরু করা যাক, ট্রান্সফর্মারের ইকুয়েশনের কি কি সূত্রগুলো থাকে মূলত। তো আমরা আজকে দেখবো এই ইএমএফ সমীকরণের মধ্যে কি কি জিনিস ছিল এবং সেইগুলো থেকে কিছু সূত্র দেখব, যে সূত্রগুলো দিয়ে আমরা পরবর্তী লেকচারে ম্যাথ করব ইএমএফ ইকুয়েশনের, সেই ম্যাথগুলো যেন সলভ করা যায়। তো আমরা গত লেকচারে সূত্র পেয়েছিলাম হচ্ছে ই ইকুয়ালস টু 4.445 fn। ওকে, তো আমরা এই সূত্রের মধ্যে থেকে যেগুলো পাইছিলাম সেগুলো হচ্ছে ফাই, এফ এবং এন। ফাই হচ্ছে ফ্লাক্স, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং এন হচ্ছে নাম্বার অফ টার্ন। এখন আমরা যদি এটা প্রাইমারি সাইডের কথা বলি, তাহলে ইপি ইকুয়ালস টু এনপি পাইছিলাম আমরা, আর পাইছিলাম হচ্ছে ইএস ইকুয়ালস টু 4.445 fn s। তো এই জায়গা থেকে এন ছিল হচ্ছে নাম্বার অফ টার্ন, আর এফ ছিল হচ্ছে ফ্রিকুয়েন্সি। ওকে, তো আমরা এই জায়গা থেকে আরও বেশ কিছু সূত্র পাবো, সেই সূত্রগুলো আজকে আমরা এই লেকচারে দেখবো এখন। তো আমরা এই জায়গায় যে ফাইটা, অর্থাৎ এটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স যেটা, তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ফাই এম দ্বারাও লিখতে পারি। তো এটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স। এই মিউচুয়াল ফ্লাক্সের একটা সূত্র আছে, আর সেই সূত্রটা হচ্ছে কতগুলো মিউচুয়াল ফ্লাক্স আছে সেটা আমরা বের করি হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, অর্থাৎ বিটা এম ইনটু হচ্ছে এ। তো এই ফ্লাক্স ডেন্সিটিকে এ দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স। তো এই সূত্রটা বোঝার জন্য আমরা ধরে নিলাম এরকম আমাদের কাছে একটা জায়গা আছে, এটা হচ্ছে আমাদের এরিয়া। এই জায়গায় ফ্লাক্সগুলো এই দিক থেকে এই দিকে পাস হচ্ছে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে পাস হচ্ছে। ফ্লাক্সগুলো বলতে চৌম্বক বল রেখাগুলো এরকমভাবে এর ভিতর দিয়ে পাস হইল। তো এই এরিয়ার ভিতরে যেই পরিমাণ ফ্লাক্স পাস হইল, সেই পরিমাণ ফ্লাক্স থেকে আমাদেরকে বের করতে হবে ফ্লাক্স ডেন্সিটিটা কত, অর্থাৎ ঘনত্ব কত ফ্লাক্সের। তো আমরা টোটাল ফ্লাক্সকে যদি এই এরিয়া দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে প্রতি একক জায়গাতে কি পরিমাণ ফ্লাক্স পাস হচ্ছে, অর্থাৎ চুম্বক বলরেখা আছে। পাস হচ্ছে বলতে এই এরিয়াতে কি পরিমাণ চুম্বক বলরেখা আছে। তো আমরা সেই জায়গা থেকে বলতে পারি যে আমার টোটাল চুম্বক বলরেখা যদি হয় হচ্ছে ফাই এম, অর্থাৎ মিউচুয়াল ফ্লাক্স, আর এই টোটাল এরিয়া যদি হয় হচ্ছে এ, এ হচ্ছে এরিয়া, তাহলে আমরা বলতে পারি যে এই টোটাল ফ্লাক্সকে যদি আমরা এরিয়া দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো প্রতি একক এরিয়াতে কি পরিমাণ ফ্লাক্স আছে। তাহলে এটাকে যদি আমরা এ দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে প্রতি একক এরিয়াতে কি পরিমাণ ফ্লাক্স আছে, অর্থাৎ চুম্বক বলরেখা আছে। তো এই প্রতি একক এরিয়াতে কি পরিমাণ চুম্বক বলরেখা থাকে সেটাকে বলা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে বিটা এম দ্বারা। ওকে, তো এটি হচ্ছে কি ফ্লাক্স ডেন্সিটি। তো এখন এই জায়গায় কথা হচ্ছে যে এই ফ্লাক্স ডেন্সিটি যদি কোথাও দেওয়া থাকে আর এরিয়া দেওয়া থাকে, তাহলে আমরা সেই জায়গা থেকে বের করতে পারি ফাই এম। আর সেটাই আমি এই জায়গাতে বোঝাচ্ছি যে ফাই এম ইকুয়ালস টু হচ্ছে এই ফ্লাক্স ডেন্সিটি ইন্টু এরিয়া, আর আর গুণ করলে। ওকে, তাহলে আমরা সেই জায়গা থেকে পাইলাম ফাই এম ইকুয়ালস টু হচ্ছে বিটা এম ইন্টু এ, অর্থাৎ ফ্লাক্স ডেন্সিটি ইন্টু এরিয়া। তাহলে এটা আমরা একটা সূত্র পেয়ে গেলাম। তো আরেকটা সূত্র আমরা এই জায়গা থেকে বলতে পারি যে আমাদের এইগুলো করতে গেলে আমাদের এনপি এবং এনএস এইগুলো আমাদের দরকার হয়, অর্থাৎ অর্থাৎ সেকেন্ডারি নাম্বার অফ টার্ন কত, প্রাইমারি নাম্বার অফ টার্ন কত, সেগুলো আমাদের বের করার দরকার হয়। তো তার জন্য ট্রান্সফরমেশন রেশিও সূত্রটা আমাদের দরকার। তো রেশিওকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা, সেটা ইকুয়ালস টু হচ্ছে এনপি বাই এনএস, অথবা আমরা বলতে পারি বিপি বাই বিএস, যেটাকে আমরা বলি হচ্ছে আবার ইপি বাই ইএস। যে জায়গায় যা দ্বারা প্রকাশ করা থাক না কেন, আমরা এইভাবে সূত্রগুলো বলতে পারি। তো আমরা আরেকটা জিনিস এই জায়গা থেকে বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সফরমারের কেভিএ দেওয়া থাকতে পারে, অর্থাৎ ট্রান্সফরমার যখন কেভিএ দেওয়া থাকে তখন আমরা কিভাবে হিসাব করব সেটা আমাদের একটু বোঝার দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কেভিএটা কি সেটা নিয়ে আগে একটু চিন্তা করি, যে কেভিএ এটা মানে হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার।
তো আমরা এই জায়গা থেকে বলতে পারতেছি যে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল যাকে কিলোতে প্রকাশ করা হয়েছে। তো আমরা যদি কোথাও দেওয়া থাকে 25 KVA, অর্থাৎ এই জায়গা থেকে বলতে হবে ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করলে যেই সংখ্যাটা হয়েছে সেটা হচ্ছে 25 × 1000, অর্থাৎ কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। এখন আমরা এই সংখ্যাটাকে বলতে পারি হচ্ছে বিএ, অর্থাৎ 25 KVA যেই কথা সেটাই হচ্ছে 25,000 BA, একই কথা। তো আমরা এই জায়গা থেকে যখন আমরা কারেন্ট বের করতে চাইবো অথবা ভোল্টেজ বের করতে চাইবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র বের করতে পারি যে যদি আমরা আইপি বলি তাহলে আমরা বলতে পারি কে ভিএ থেকে আমরা বের করলাম হচ্ছে বিএ, অর্থাৎ এই বিএটাকে যদি আমরা ভোল্টেজ দ্বারা ভাগ করি তাহলে শুধু থাকবে এ, অর্থাৎ কারেন্টের ভ্যালুটা থাকবে। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা সূত্র বলতে পারি KVA × 1000, অর্থাৎ এই KVAটাকে আমরা 1000 দ্বারা গুণ করে বিএতে নিলাম, তাকে যদি আমরা ভোল্টেজ দ্বারা ভাগ করি, অর্থাৎ কোন পাশের ভোল্টেজ দ্বারা ভাগ করব, যেই পাশের কারেন্ট বের করতে চাচ্ছি ঠিক সেই পাশের ভোল্টেজ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা সেই পাশের কারেন্ট পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা প্রাইমারি কারেন্ট বের করতে পারি, আবার সেমভাবে আমরা সেকেন্ডারির কারেন্টও বের করতে পারি। তো সেই ক্ষেত্রে হবে কি, IS = KVA × 1000/BS। ওকে, তো আমরা যেমন এইভাবে কারেন্ট বের করতে পারলাম ঠিক সেভাবে আমরা আবার ভোল্টেজও বের করতে পারবো। তো সেটা কিভাবে, তো আমরা এই সূত্র থেকেই বলতে পারি BB = KVA × 1000/IP। ওকে, তো সেমভাবে আমরা বলতে পারি BS = KVA × 1000/IS। ওকে, তাহলে আমরা এই সূত্রগুলো পেয়ে গেলাম। আমরা আগের ক্লাসে দেখছিলাম হচ্ছে EMF ইকুয়েশন, এবং সেই জায়গা থেকে এখন আমরা কিছু সূত্র বের করলাম। তো আমরা পরবর্তী লেকচারে করব হচ্ছে এই ইকুয়েশনের যেই ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে, সেটা জবের প্রিপারেশনের জন্য হোক বা আমাদের যে যে সেমিস্টারে পড়ি বা যেটা নিয়ে পড়াশোনা করি সেই সাবজেক্টের জন্য হলেও আমরা যখন ম্যাথ করতে যাব তখন আমাদের এই সূত্রগুলো দরকার হবে। তো আমরা আশা করি যে সূত্রগুলো বুঝতে পারছি। তো তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের যে কোনো ইনকোয়ারির জন্য আমাদেরকে এই নম্বরে ফোন করতে পারেন। সেটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, হতে পারে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, হতে পারে আপনি কোনো অটোমেশনের উপর কাজ শিখতে চান অথবা জব প্রিপারেশনের উপরে, যে কোনো প্রয়োজনে আপনারা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।